হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। তো আমিও খুব খুব ভালো আছি। তো সকালবেলায় আজকে শুরু করছি ব্লগটা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন, অ্যান্ড অনেক বেশি বেশি করে চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর নিচে কমেন্টস করে জানান ভিডিওগুলো কেমন লাগছে। তো চলুন শুরু করা যাক। আমি রয়েছি এখন হুগলি ডিস্ট্রিক্টে। তো ফ্রেন্ডস, আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নদী একটা, কিন্তু এখন নদী শুকনো আর বর্ষাকালে জল থাকে, আর দুর্গা ঠাকুর এখানে এই নদীতে ভাসান হয়। তো এই নদীটার নাম হচ্ছে সরস্বতী নদী, কিন্তু যখন প্রথম মানে ভারতে আসে ব্যবসা করতে, তখন এই নদীতে যাতায়াত করতে নৌকা করে, তাই তখন চাঁদ সদাগর সেই বেহুলা লক্ষীন্দর সময়, আজকের কথা না অনেক দিনের।